দুর্গাপুরের রঘুনাথপুর থেকে পারুলিয়া যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির সন্দেশখালীতে নারীদের ওপর নির্যাতন এবং বিভিন্ন সন্ত্রাসমূলক কাজ করছে তৃণমূল এই অভিযোগ তুলে তমুল বিক্ষোভ দেখায় তারা বেশ কিছুক্ষণ ধরে চলে অবরোধ ঘটনাস্থলে পৌঁছে দুর্গাপুর থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ বিজেপি নেতা বিকাশ সিং বলেন দ্রুত সন্দেশখালীর ঘটনার মাস্টারমাইন্ড শাহজাহান শেখকে গ্রেফতার করতে হবে সন্দেশখালীর মানুষকে নিরাপত্তা দিতে হবে বলেও দাবি তোলেন আজকে আমরা যেরকম জানি পশ্চিমবাংলার সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে এবং দীর্ঘদিন 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 ধরে যে মহিলারা অত্যাচারিত হচ্ছে নির্যাত ওদের সাথে হচ্ছে ধর্ষণ হচ্ছে ওখানকার যারা মাস্টার মাইন্ড আছে তৃণমূলের যারা প্রকৃত অঞ্চল সভাপতি থেকে শুরু করে ওখানে যে এলাকার দায়িত্বে রয়েছেন শেখ শাহজাহান শিবু হাজরা এদের নেতৃত্বে যেভাবে মহিলাদেরকে রাতের অন্ধকারে মিটিংয়ের নাম করে তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে ওদের ওপর নির্যাতন করা হচ্ছে এবং এসে এসে বাড়ি বাড়িতে দেখে বেছে বেছে মহিলাদেরকে সুন্দর কম বয়সী মহিলাদেরকে নিয়ে গিয়ে এই ধরনের অত্যাচার যে চালানো হচ্ছে তারই প্রতিবাদে এবং এই পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং ওদের শিবু হাজরা এবং যে ওখানকার শেখ শাহজাহানের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আজকে আজকে আমরা এই পূর্ব বিধানসভার এক নম্বরের মণ্ডলের পক্ষ থেকে আজকে এই মিছিল আমরা প্রতিবাদ মিছিল করেছি আমরা এখান থেকে শুরু করেছি আমাদের হবিঘাট থেকে পুরো এলাকা ঘুরে এসে আমরা এখানে টোল ট্যাক্সের এখানে এসে আজকে মিছিল রাস্তা অবরোধ করে এটাকে আমরা এখানে সমাপ্ত করব অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখার্জি বিজেপিকে কাটাক্ষ করে বলেন ওরা ঝামেলার পার্টি সব জায়গায় ঝামেলা তৈরি করার চেষ্টা করছে তৈরি করে অশান্তির বাতাবরণ ছড়ানোর চেষ্টা করছে বিজেপি বলে কাটাক্ষ করেন দেখুন পার্টিটার নাম হচ্ছে ভারতীয় ঝামেলা পার্টি এরা সব জায়গায় ঝামেলা পাকাচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে এরকম উত্তরপ্রদেশে কতগুলো ঘটনা ঘটেছে সেগুলোতে কেউ জানতে পারে না মণিপুরে কি ঘটলো সেটা কেউ জানতে পারে না সন্দেশ খালি সামান্য ব্যাপার হয়তো কেউ কেউ দোষ করে দোষ করে থাকতে পারে তারা সাজা নিশ্চিতভাবে পাবে এই সরকারের যিনি আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় আছেন কাউকে কিন্তু বাদ দেন না আমরা নিজেরা দোষী করলে আমরাও শাস্তি পাবো এটা আমরা জানি তৃণমূল কংগ্রেসের আর কোনো ভারতবর্ষের কোনো দল নেই যে দলের নেতারা নেত্রীরা যারা মানে দোষ করবে তারা কোনো সাজা পায় আপনারা জানেন কৃষক মন্ত্রীর ছেলে যে কৃষকেরা যে আন্দোলন করছিল গাড়ি চাপা দিয়ে কতজনকে মেরেছে সে খবর দেখতে পাওয়া যায় না সে খবর জানতে পারে না সন্দেশ ভারতবর্ষের মধ্যে সংবাদ মাধ্যম জানে যে স্বাধীনতা ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলাতেই আছে বিভিন্ন রকম সংবাদ সংগ্রহ করা যায় তারপরে সংবাদ প্রচার করা যায় প্রচারের বিরুদ্ধে তারা সাংবাদিকরা যারা প্রচার মানে দেখাচ্ছেন তারা জানতে পাচ্ছেন যে ভারতবর্ষের মধ্যে একমাত্র স্বাধীনতা যদি আছে বাংলার মাটিতে আছে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মধ্যে এক জায়গায় বাংলাতেই স্বাধীনতা আছে কোনো রাজ্যে বিজেপি শাসিত কোন রাজ্যে কোনো শাসন ক্ষমতা যারা আছে কায়েম করেছে তাদেরকে তাদের কোনো স্বাধীনতা নেই দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমারবাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে দেরি না করে আজ যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ডবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন